আপনারা দেখছেন তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি। আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠানটিতে বিনোদনমূলক যে অনুষ্ঠান আমরা সাধারণত করে থাকি সে ধরনের কোনো অনুষ্ঠান আজ নয়। কেননা আপনারা প্রত্যেকে জানেন যে গত 16 আগস্ট বিকেল 5:05 প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি। আজ আমরা শ্রদ্ধাঞ্জলিতে রয়েছি এবং সেখানে যে ধরনের গান যায় শাস্ত্রীয় সঙ্গীতে বিলম্বিত লয়ে আমরা এর আগে রাগের বন্দিশ শুনিয়েছি এবং তারপরে যাচ্ছে ভজন, পরপর দুটো রাম ভজন বৈষ্ণবজনও তো গেছে এবং এবারও আরও দুটো ভজন তারপরে অনুষ্ঠান আমরা শেষের দিকে যাব। আজকের শিল্পী রয়েছেন পৌলমী রায়, তবলায় সহযোগিতা করছেন প্রসেনজিৎ নন্দী এবং হারমোনিয়াম রয়েছেন অলোক আচার্য। পৌলমী, আমরা এরপরে আরও ভজনে যাচ্ছি, সময় আমাদের কাছে যতটুকু বলছে মোটামুটি 15 মিনিট বা 10 মিনিটের মতো রয়েছে, তো দুটো ভজন আমরা আরামসে হতে পারে। Yeah.
ভজনের সিলেকশন আজকের জন্য ভীষণ সুন্দর, মানে রাম ভজন, শ্যাম ভজন, তারপরে এটা যেটা মানে একেবারেই আজকের জন্যই মনে হয় এই গানগুলো শোনা খুব বেশি ভালো লাগছে, পরিবেশটাকে আরো অনেক বেশি একটা বাঁধনে বেঁধে রাখছে আর কি, তো ভালো লাগছে বলুন। আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, সময় বলছে আর একটা দিয়ে আমাদের শেষ করতে হবে, সময় আমার মনে হয় 5 মিনিট রয়েছে বোধ হয়, না আর 5 মিনিট সময় রয়েছে, আরও একটা ভজন তো অবশ্যই করা যেতে পারে, কিন্তু মনে হচ্ছে একজন বন্ধু এসেছেন, একটু দেখে নিতে হবে আমাদের স্কেল তো তোমার ঠিক আছে তো? আচ্ছা, একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে বলছেন? শুভ সকাল দিদি। হ্যাঁ শুভ সকাল, আমি রামুদের মহাশক্তি উঠতে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। আমরা সবাই জানি আমাদের ত্রিপুরার গর্বের চ্যানেল হাল্লাবল চ্যানেল, এই চ্যানেলে আমি আমাদের শ্রোতা বন্ধুদের এই দর্শক বন্ধুদের তরফ থেকে আগত শিল্পীকে এই শুভেচ্ছা জানাচ্ছি। দিদি আজকে এই অনুষ্ঠানে আমি কিছু বলার চেষ্টা করছি, একটা দুটো কথা বলছি। যে কথাটা হলো বরাবরই আমাদের প্রয়াত পূর্ব প্রধানমন্ত্রী, উনি ওনার যে আদর্শটা বা যে জিনিসটা আমি দেখেছি সবচেয়ে আমাকে আমার মনকে ছুঁয়ে গেছে, আমার সবচেয়ে বরাবরই মনে হচ্ছে ওনার মৃত্যুকালে আমার পরিবারের কোনো একজন সদস্য চলে গেছেন, এখন কেন হয়েছে আমার শুধু উনি সবসময় সব ধরনের লোককে তিনি স্নেহ মমতা দিয়ে গেছেন, আদর করেছেন, একদম তাই না? উনি কোনোদিনই ধাতাবাদ করেননি, আমরা সবার পৃথিবীতে এসেছি, কিছু না কিছু দিতে এসেছি, যোগ করতে এসেছি, যে যত বেশি যোগ করবে তখনই তার বিয়োগের প্রশ্ন আসবে, আজকে উনি এত যোগ করে দিয়েছেন তার জন্য আমরা এই কানে ওনার বিয়োগে আমরা এখন সবাই ব্যথিত, বিশেষ করে আমাদের এই প্রিয় চ্যানেল হাল্লাবল চ্যানেল সবচেয়ে বেশি ব্যথিত আমার মনে হচ্ছে। ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ, আপনাকে সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আমাদের, খুব ভালো লাগার এবং কাছের এক কথায় পরিবারেরই একজন সদস্য আপনি রামুদা, এবং আপনার ফোনটা পেলে নিশ্চয়ই আমাদের উৎসাহ প্রেরণা সবই বাড়ে, এবং আজকে অটল বিহারী বাজপেয়ীজিকে নিয়ে আপনার যে মনের প্রকাশ, যে ওনার অনেক যোগের পরে ওনার নিজের বিয়োগ হওয়াটাকে আপনি মেনে নিতে পারছেন না, এত সুন্দর করে আপনি প্রকাশটা করলেন যে মানে খুব ভালো লাগলো, যে এ ধরনের জন্যই আমরা ফোনটা আজকে রেখেছি, আজকে গানের জন্য নয়, শুধুমাত্র ওনার সম্পর্কে যদি আপনাদের কিছু থাকতো সেটা নেওয়ার জন্য, কিন্তু এখন ওনার ফোনের পরে আর আমাদের কাছে সময় নেই যে আরও কিছু ফোন নেব, তো যাই হোক নিশ্চয়ই সবার মনের মধ্যেই কিছু না কিছু রয়েছে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে। আজকের অনুষ্ঠান শেষ করব এই ভজনটির মধ্য দিয়ে, এবং আগামী রবিবার একই সময়ে আবারও আপনাদের সামনে চলে আসব তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আপনাদের ভালো লাগার চ্যানেল, আপনাদের খুব কাছের পরিবারের মতো হাল্লাবল আপনাদের পাশে থাকে, বরাবরই থাকবে এই প্রতিশ্রুতি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, তার আগে এই ভজনটি শুনব। না